শাহরুল আলম ভাই, আরো একটা প্রশ্ন হইলো, খুতবার আজান মাইকের মধ্যে দেওয়া যায় যাচ্ছে? খুতবার আজান, আজান তো আসলে তুমি যখন বড় মতভেদ আহ্বান মসলকি বহুত মাত হল আসি দেখতালাকি মাত দিতাম না ও যে খুতবার এক যে খুতবা, খুতবার দ্বিতীয় আজান যে গু কই আসলে কি দ্বিতীয় নগু প্রথম আজান, আর যে গু প্রথম আজান ওগু দ্বিতীয় আজান। আল্লাহ নবীর জমানাত, আবু বকরের জমানাত, হযরত ওমরের জমানাত, উসমানের ফলাকুস জমানাত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, শুধুমাত্র খুতবার আজান হইছে। যেগুলি দ্বিতীয় আজান হয় ওগু আছে, আর যেগু প্রথম আজান হয় ইগু আছে না। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জমানার মধ্যে বাজার ফৈলি গেছে, বাজার বড় হয়ে গেছে, মানুষ বেশ হয়ে গেছে, তখন হযরত উসমানে হইছিলা, সাহাবী হলে কোনো আপত্তি করছে না, হযরত উসমানে হইছিলা আরো আজান দেও, তুমি বাজারের অমুক গল্লিত কি আজান দিও, তুমি অমুক গল্লিত আজান দিও, মানুষে জানতেই কথা যে খুতবার আজান এখন হয়েছিল, খুতবার তৈয়ারি মানে নামাজের টাইম হয়ে গেছে। তখন বিভিন্ন জায়গার মানুষ এইটা গিয়ে আজান দিতা, মানে আজানের তো আওয়াজ মানুষ ডাকিয়া না আজান দিলা, আজানে বুঝিলে এখন আমরা লগার দিতাম। ও হিসাবে হজরত উসমানে দুই নম্বর আজান, দুই নম্বর কোনটা প্রথম, দুই নম্বর খুতবার যে গুটিগু দুই নম্বর নিগু আছে এক নম্বর ও মূল্য আছিল আজান। আর খুতবার আগে যেগু আজানর লাগিয়ে নামাজের অর্থ দেওয়া ওগুলোকে দুই নম্বর ওগু এখন এক নম্বর হয়েছে। ও হিসাবে হজরত উসমান রাদিয়াল্লাহু জমানার মধ্যে চলছি, আর এরপরে ও আজান ওগু এখন অনন্ত চলে। এর কারণে আমরার মস্তক ই আজান রে এখনো সুন্নতের উপরে আমল করিয়া সালানীয়, যেহেতু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়ীন, এল্লাই খুলাফায়ে রাশিদিন থেকে উসমানে হজন তানো সুন্নত আবু আমরা আকলাইয়ে ধরছি। আমরা বারোটার সময় আজান দিয়া মানুষ আইলা আবার খুতবার সময় আমরা আজান দিয়া, এখন এই বাইরে প্রশ্ন এলো কি মাকির মধ্যে খুতবার আজান দেওয়া যায় বলি, মাকি তার দেওয়ার তো দরকার নাই। যদি আমার ডিমাপুর নিউ মার্কেট লাগানো আলহামদুলিল্লাহ নত নর্থ ইস্টর বড় জমা জুম্মাত হাজার হাজার মানুষ ভিতরে ইলে কোনো জায়গা হইতে তো আপনি মাকির মধ্যে আজান দেখো খুতবার আজান, নতুবা আমরা সচরাচর গাঁও বস্তির মধ্যে খুতবার আজান তো মাকির দেওয়ার দরকার নাই। এমনি আজানে গুদিলে ঈশ্বর অক্তর হিসাবে মাইনসে হুনিলে ঈশ্বর পুরুষ হলাই বা মেয়ে হলে নমাজ পড়বা গরম মধ্যে, আর আমরা খুতবার আজানটা আনামাইকে দিবার চেষ্টা করতাম। আর মহিলা হলে জুম্মার দিন যে সময় বেহতর হইয়া তাহলে মানুষ জুম্মান নমাজ পড়িলে ঈশ্বর ওই সময় আপনি জোয়ার পড়িবা বালা বেহতর আফজল মাসলা, নতুবা আপনি জুম্মার আজান পড়ুক না পড়ুক কখ থামাই গেছে জোয়ার জুম্মার দিন আপনি লগালগ জোয়ার নমাজ পড়ি আফজল ইয়া তাহলে পুরুষে জুম্মার নামাজ মসজিদ শেষ করার পরে আপনি বড় মহিলায় নামাজ পড়তা, এতে এর আগে পড়িছেন মকরুও নাই গুণও নাই, আপনি আগে পড়ুক পাইতে আজানোর আগে পড়ুক পাইতে। আলী আহমদ ভাই প্রশ্ন হইল, ইমাম সাহাব মিম্বর উঠার পরে খুতবা শুরু করার আগে সালাম দিতে পারবেন? ও এগো কিছু রাওয়ায়াত দ্বারা সুন্নাত দেখা যায় ইমাম সাহাব মিম্বর উঠিতে সময় মুক্ত দিলে সালাম দেখবা, কিছু রাওয়ায়াত দ্বারা আর বুজুর্গ হলর তাআমুলর দ্বারা এগো সুন্নত পাওয়া যার বা বেশ তাই বেশ মোস্তাহাব হইতে পারবা, এর লাগে সারা হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি খুশখবরী আর আপনি খুশকিসমত মনে করুক কথার উপরে যে আমি ইমামে হাজার হাজার মানুষের একলগে সালামতির দোয়া দিতাম পারি, আপনি হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বরকত রহমতর দোয়া দিলা, আর মুক্ত দিও সারা মিলিয়ে আপনারা হোক ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপসের মধ্যে সালামর অর্থ তো শান্তি নানি, আমি শান্তি বর্ষিত ওয়া দোয়া দিয়া বরকত বর্ষিত হইতো রহমত, আর এরাও আপনারা সালাম বরকত রহমতর দোয়া দেয় কত পালা কথা নানি জুম্মার এই সময় তো দোয়া হবো আর কথা বুঝাই অন সারা বাইনতে কি আনিলা। আমরা জানি নানি যে জুম্মার দিন এক সময় আছে বড় মকবুল সময়, এই সময় যে দোয়া করা যায় দোয়া কবুল এক রাওয়ায়াত। দুই নম্বর আসর তাকে মাগরিবের সময় মকবুল সময়, যে সময় জুম্মার দিন ও সময় দোয়া করা যায় দোয়া কবুল। আর সবচেয়ে সহি যে তার রাওয়ায়াত আর উলামায়ে কেরাম হলর মুহাক্কিকিনর যে মত যে এই মতটা তুলা আজকে কি আনলে কোয়া ইমাম সাহ মিম্বর খুতবা দিবা লাগি তাইয়ারি লইছন খুতবা আরম্ভ পর্দা বা করি লইছন ও সময় তাকি লাগাইয়া যত সময় পর্যন্ত ইমাম সাবে সালাম ফিরাইছন না জুম্মার নমাজ ও এর মাঝখানো মেইন মকবুল সময়, যেমত ইমাম সাহ মিম্বর আইয়া দাঁড়াইয়া খুতবা আরম্ভ করি লিতে বা করি লইছন বা আরম্ভ করার আগে সালাম দিছন মকবুল সময়ের মাতমাতিয়ারের লাগে ইমাম সাহেবের সালাম দিছেন তো মকবুল সময় সালাম খান দিছেন, এই সালামর অর্থ এই কান্না যে খালি সুন্নত আদায় করদা তাই তো বড় খাম করদা যে ও মকবুল সময়ে সারারে হইতে রায় আল্লাহ ও সারা জমাতের উপরে তুমি শান্তি নাজির করো বরকত নাজির করো রহমত নাজির করো, তো মকবুল সময় হইতে দোয়া হবুল। আর আমরা সারা ইমামরে হইয়ার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে বরকত আর রহমত আর সালামতিও মকবুল সময় তুমি নাজিল কর। বুঝা গেল যে আপসে একজনে আর একজন দেখা না ইমাম সাহেবের ওপর দোয়া করবা লাগি। ইমাম সাহেব তো আপনার অনুক দোয়া দিলেইছেন, বরকত রহমত সালামতি দিলেইছেন, সারাও না হয়ে গেছে। আবার ইমাম সাহেবের সালাম যে দিছেন আপনি, আচ্ছা খুতবা আরম্ভ করতা করে ইমাম সাহেব তো বইছই, ওবার মাঝে দিয়ে আপনি আল্লাহুম্মা ফিরিলি ফরি লোকবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফরি লোকবা, কারণ মকবুল সময় তো ওই সময় তো দোয়া কবুল। ইমাম সাহেবে ফাললে ওই সময় তোরা মনে মনে উম্মত নাকি দোয়া করবা। আর এরপরে ইমাম সাহেবে খুতবা শেষ করছেন মুক্ত দিয়ে মসজিদ একামত দিবরা, আপনি একামতের মাঝে দিয়ে দোয়া করবা, মনে মনে দোয়া করুক আমারে মাফ করো, আমার তিজারত বরকত দেও, আমার আওলাদের বেমার কমাই দেও, আমার পরিশানি দূর করো, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাও, মনে 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 আত মুখ দিয়ে আর আত উঠাইয়ে দোয়া করা তো শর্ত নাই। তো একামতের মাঝে দিয়ে দোয়া করুক, এই দিকেও আপনার দোয়া কবুল। এরপরে ইমাম সাহেবে সালাম ফিরেইবার আগে দোয়া করতা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এদিন মনে মনে কইতা ই গুনাহ ফলি আমি আরেকটা ফলি লাই, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, কত বারি কুরআনের এক দোয়া, ও দোয়া গো ফলি লাই। আরো দোয়া বল আছে আপনি ফলিতে পারতা। তে ইমামে খুতবা দেওয়া তাকি সালাম ফিরানির আগমন তো যে সময় আমি তুলা মৌকা সুযোগ টুকাইয়া, তখন তো আমি সারা মকবুল সময় অনবাইরিয়া অনবেশ করে দোয়া করি।